লবমান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার দেশে এমন হাজি আছেন, এমন মুসল্লি আছেন, হজ করেন প্রত্যেক বছর, নামাজ পড়েন পাঁচ অক্ত মসজিদে গিয়ে তাকবীর উলার সাথে, আবার সুদেরও কারবার করেন, এরকম তো লোক নাই, আস্তে বলবেন না আছে না নাই। এখন আমি যদি এই সমস্ত কথাগুলো বলতে যাই, সুদখোর কি ভালো আমাকে আমার কথায় কি খুশি হবে নাকি? আসতে কন কেন, এই চান্সে কি উঠবেন না? কিন্তু উঠলে ভাববো ওটা সুদ খায়, কেউ যাবেন না, বসেন সবাই। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো ব্যক্তির আক্রোশ নিয়ে আমরা, বিশেষ করে আমি অন্তত কোনো মঞ্চে বসি না। আমি চাই আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন কথা বলার একটা সুযোগ আল্লাহ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন, আমি যদি আমার কথার পরিপূর্ণ হক আদায় না করি কেয়ামতের দিন আমার জিব্বা কাটবেন কে? আস্তে বলবেন না কে? সেই মামলার বাদী হবেন আপনারা, মামলার বাদী হয়ে বলবেন যে অমক আসছিল অমক এলাকায় আলোচনা করতে, কিন্তু হক কোনো কথা সে বলতে চায় নাই, হককে সাড়াল করে গেছে, সেই মামলার বাদী আপনি হয়ে মামলা দিবেন আর আমার জিব্বা কাটবেন কে? আল্লাহ। অতএব আমাকে ব্যক্তির চেহারা দেখে কথা বলতে হবে না, আল্লাহর হুকুম দেখে কথা বলতে হবে। কার হুকুম দেখে? অতএব কোরআন যেদিকে যাবে আমরা সেদিকে যাব, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না দেখার কোনো বিষয় নাই। সুদখোর সুদ খাবা, আর আমি বলবো আল্লাহ তুমি সুদে বরকত দাও। আমার দেশে তো সিনেমা উদ্বোধন হুজুরে দোয়া করে, এরকম হুজুরও আমার দেশে আছে, আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে সেখানে প্রডিউসার অ্যাক্টর মানে প্রযোজক নায়ক নায়িকা সবাই মানে কলা কৌশলের সবাই বসে আছে, এখন মহরত অনুষ্ঠানে দোয়া করতেছে আল্লাহ তুমি এই সিনেমায় বরকত দিয়ে দাও। দেখেন অনেকে আবার আমিনও কয়, কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা করব। আমার দেশে এমন পীর কেবলা আছে, পীর পরিচয় নাম, পীরকে তারা কলঙ্কিত করেছে, পীর পবিত্র শব্দ, শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহমাকদুম, শাহজালাল, হক্কানি পীর ছিলেন। খাজা মরিদিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাশ্মীরে শুয়ে আছেন, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, ঘোড়ার পিঠে চড়ে হাতে তরবারি নিয়ে গোটা ভারতবর্ষ ইসলামকে কায়েম করেছেন, তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু পীর সাহেবের দরবারে গিয়ে বলা হয় হুজুর একটু মদের ফ্যাক্টরি দোয়া করে আসেন, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দাও। আছে না নাই? না, এগুলো করব না আমরা, আমরা বাঁকা পথ না সোজা পথ। মদ খাওয়া কি কি কইলেন আরো জোরে? বিড়ি খাওয়া ডান হাতে না বাম হাতে? বলেন কোন হাতে বিড়ি খাওয়া যায়, বাম হাতে না ডান হাতে? তাহলে আমার প্রশ্নের হেকমত টের পাইছেন? আচ্ছা, আমাদেরকে অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি, মানে উনি জায়েজ করার চেষ্টায় আছেন? না, ডাক্তার যেটা ডিজেলাও করে ইসলামও সেটা ডিজেলাও করে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর সেটাই হারাম, সেটাই কি হারাম? ইসলাম সেগুলো কি হারাম করেছে যেটা ব্যক্তির কল্যাণের জন্য আসে নাই? আমার কথা কি বোঝা গেল? হারাম মানে কিন্তু আমরা বুঝি কি, মানে হারাম শব্দটা শুনে আমরা ভাবি যে এটা আল্লাহ মানা করছে এই জন্য আমরা করি না, কিন্তু না, যেটাই হারাম সেটাই অকল্যাণ, সেটা কি অকল্যাণ, আর যেটাই হালাল সেটাই বান্দার জন্য কল্যাণ। জোরে বলি সুবহানাল্লাহ। মদ খাওয়া কেন হারাম? হয়তো অনেকে যুক্তি দেবেন হুজুর মদের মধ্যে তো ওই আঙ্গুরি আছে, আঙ্গুরের রসটা আছে, একটু পচায় খায়, এরকম যুক্তি আছে না? বলেন তো, একটু পচায় টচায় খায়, এটা আবার হারাম হলো কেন? এটা খাইলে কি এমন একটু মজা পাওয়া যায়, মনে হয় রাজা হয়ে গেছি, এরকম আছে না? নাই, গাঁজা খায় কি হয়?
রাজা হয়ে যায়। তো গাজা তো বেহেশতেরই গাছ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে মদ খাওয়া কি? কিন্তু মদের মধ্যে তো আঙ্গুরই আছে, কি আছে? আঙ্গুর, আঙ্গুরের রস দিয়ে তো মদ বানায়। আচ্ছা, কিন্তু পচায় দেয়, তাই না? আচ্ছা, মাটি যদি কাদা হয়, সেই কাদা যদি আপনার গায়ে মারে, আপনি কি মরবেন? আপনি কি মারা যাবেন? কিন্তু ওই কাদা যদি পাকায়া, রোদে শুকায়া, যদি শক্ত করে মাথায় মারে, বাঁচবেন না মরবেন? তাহলে কাদা, কাদা অবস্থায় মারলে পরে ওর জীবন হানির কোনো আশঙ্কা নেই, কিন্তু ওটাকে যদি ইট বানান তখন কি বাঁচবে না মরবে? অতএব আল্লাহ যে খাদ্য যে প্রক্রিয়ায় খেতে বলেছেন সেই প্রক্রিয়ায় খেতে হবে, উল্টা কায়দায় খেলেই ওটা হারাম হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীন। চীনের মানুষ পানির চাইতে মদ বেশি খায়, পানির চাইতে মদ বেশি খায়। মদ বেশি খাওয়ার কারণে তাদের অ্যান্টিবডি নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তাদের লাংস গুলো দুর্বল হয়ে গিয়েছে, করোনা ঢোক ধরছে আর মরছে। আর আমার দেশে করোনা কোন দিন আইলো, কোন দিন গেল, জাতি টেরই পাইল। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? আমরা এখনো ভালো আছি, আমরা এখনো ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তবে এই দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র আছে না নাই? ইয়া বাবা, মদ যা আছে এগুলো কে হারাম করেছেন? আমরাও এগুলোর পিছনে থাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচাবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আমরা সত্যবাদী হতে চাই, কার কাছে? আল্লাহর কাছে। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এটা পরিবারের সূরা। কিসের সূরা? পরিবারের সূরা। এই সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট 10টি হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? 10টা হুকুম দিয়েছেন। আর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের জন্য বলছেন, তিনটা কাজ যারা করবে আমার ভাষা আমি বলে দিলাম, সেই বান্দাগুলো আমার ভাষায় সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন ব্যক্তিকে আমার নবীজি সিদ্দিক খেতাব দিয়েছিলেন, সেই সাহাবীর নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সিদ্দিক খেতাব দিলেন কোন সময়? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কেন তাকে সিদ্দিক খেতাব দেওয়া হলো? আমার নবীজির জীবনে একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটেছিল, সেই ঘটনা হলো মেরাজের ঘটনা। আমার নবীজি ইসলা করেছিলেন, রাত্রি ভ্রমণ করেছিলেন, প্রথম আসমান পেরিয়ে গেছেন, দ্বিতীয় আসমান পেরিয়ে গেছেন, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সাতটা আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়েছে। 27 বছর কাটিয়ে দিয়েছেন। আমার নবীর হায়াত ছিল কত বছর বলেন? 63 বছর 9 ঘন্টা। আর তার সঙ্গে 27 বছর প্লাস করলে 90 বছর 9 ঘন্টা হয়ে যায়। এই 27টি বছর তিনি মেরাজের সময় কাটিয়েছিলেন। দুনিয়ার টাইমে মাত্র সময় গেছে 29 সেকেন্ড। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম পর্যন্ত দেখা দিলেন, কারণ আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের রব, আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমতের নবী। এই এলাকার একজন এমপি মহোদয় আছে না নাই? সে এমপি মহোদয় যদি বলে আরান্দা হোসেনি না, ওর এমপি গিরি থাকে, আসতে থাকে। এলাকার একজন চেয়ারম্যান আছে, সে যদি বলে আমি পাঙ্গাসে চিনি না, সে কি এলাকার মানুষ বলে বিবেচিত হবে নাকি? হবে না। আমার নবীজি গোটা বিশ্ব জগতের জন্য তিনি নবী, গোটা বিশ্ব জগৎকে তার দেখা দরকার, চেনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল মেহমান করে পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যানবাহন বোরাক রফরফে চড়িয়ে আর শাজিম পর্যন্ত তাকে মেহমান বানায়া 27 বছরের সমস্ত কিছুর ট্রেনিং শেষ করে আমার নবীজি যখন নিজের ঘরের মধ্যে ঢুকতে নিলেন, যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের দরজার শিকলটা এখনো নড়াচড়া বন্ধ হয় নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে উজুর পানি দিয়ে উজু বানিয়েছেন সেই পানি এখনো গড়ে শেষ হয় নাই, এর মাঝে কেটে গেছে কত বছর বলেন? আর একটু জোরে বলেন কত বছর?
আর টাইম ব্যয় হয়েছে মাত্র 29 সেকেন্ড, কত সেকেন্ড, 29 সেকেন্ড সময়ের ভিতরে চলে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর জন্য আন্নিক গতি, বার্ষিক গতি, আলোর গতি, সময়ের গতি, সব গতিকে স্তব্ধ করে দিয়া আমার আল্লাহ তার নবীকে ইসরা করেছেন, মিরাজ করিয়েছেন। যারা কম্পিউটার বোঝেন, কম্পিউটারের প্রোগ্রাম যখন কেউ দেখতে নেন, ওই প্রোগ্রামটা আপনি কিছুক্ষণের জন্য থেমে দিবেন, পুশ করবেন, পুশ বোঝেন তো অনেকে নাকি, পুশ করার জন্য ওই জায়গাটা আপনি পুশ করে দিলেন, প্রোগ্রাম তার এক জায়গায় থেমে দিয়া আটকায় দিয়া অন্য প্রোগ্রাম একটা কম্পিউটারে চলে কি চলে না, আসতে বলবেন না চলে কি চলে না, সব কিছু চলতেছে এক জায়গায়, আপনি প্রোগ্রামটা একটা প্রোগ্রামকে আপনি পুশ করে দিয়ে আপনি যেমন কম্পিউটার চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত আলোর গতি, আন্নিক গতি, বার্ষিক গতি 29 সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কোন সময় তিনি মেরাজ করেন? সেই সময় মানে বিমান ছিল, হেলিকপ্টার ছিল, রকেট ছিল, কোন যানবাহন ছিল? সেই সময় যে সময় উটের পিঠে চড়তো মানুষ, ঘোড়ার পিঠে চড়তো মানুষ, এটাই ছিল একমাত্র যানবাহন, মরুভূমির জাহাজ হিসাবে উটকে ব্যবহার করত। সেই সময় আরশ আযীম পর্যন্ত চলে যাওয়া মানে কি বিশাল ব্যাপার। এই সংবাদ নিয়ে আমার নবীজি মক্কায় ঢুকেই বলছেন, আবু বকর, আমি গত রাত্রিতে বাইতুল মুকদ্দাস গেছিলাম, আরশ আযীম গেছিলাম, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর, তোমার কি বিশ্বাস হয়? সাইয়েদনা আবু বকর একটু চিন্তাও করলেন না, একটু আশঙ্কাও করলেন না, একটু সংকোচ করলেন না, একদম চট করে সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সন্দেহ করছেন? আল্লাহর কসম, সূর্যোদয় যেমন সত্য, আপনার মেরাজ তেমনই সত্য। আমার নবীজি তাকে বুকে জড়ায় ধরলেন, আর সামনে আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনবো আমরা চিন্তা সৃষ্টি করে নয়, শর্ত দিয়ে নয়, আমরা আল্লাহকে চিন্তা মুক্ত মনে করে, যুক্তি মুক্ত মনে করে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। রাজি আছেন? যুক্তি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? কোনো যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আমরা আল্লাহকে খুঁজে নিয়েছি দলিল দিয়া। কি দিয়া? দলিল দিয়া। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দু একজন করে উঠতে চাচ্ছেন, কি করি? এত রাতে কি ওয়াজ হয়? এই ওঠো কেন বাবা, বসো, আমি কি চালাবো আলোচনা? চালাবো, যদি কেউ একটু উঠতে নেয় একটু টান দিয়ে বসায় দিবেন। রাজি আছেন সবাই? বলবেন কনে যাও, বলবেন কি 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 বলবেন, কনে যাও গাদা, বলবেন বসো। হ্যাঁ ঠিক আছে না, আমি পারছি না, ভাষা পারছি না আপনারটা, যে কনে যাও গাদা, বসো বসো, জি বসো, হ্যাঁ বসো না, বসো, ঠিক আছে। আপনাদের ভাষার সাথে আমার খুব হৃদয়ের একটা টান আছে, বলি আলহামদুলিল্লাহ, আমি বগুড়াকে ভালো পারি বলতে, কত যে ভাষা আছে পৃথিবীতে আল্লাহই জানে। এই তো গত পরশুদিন কক্সবাজার ছিলাম, ওদের ভাষা তো খুব সহি, তাই না? খুব সহি ভাষা না, নোয়াখালী আরও জটিল, খুব জটিল ভাষা, ওরা শব্দের শেষে সব শব্দের শেষে ক্যান লাগা। বছর 15 আগে এক মাহফিলে গেলাম, আমি বসলাম ঘরে, একজন এসে বলছে, হুজুর ভালো আছেন কেন? আমি কই ভালো আছি কেন, এটা কোনো প্রশ্ন হলো না, আমি ভালো থাকবো না? কিছুক্ষণ পর আবার বলে, হুজুর ভাত খাবেন কেন? দাওয়াত দিয়ে যদি প্রশ্ন করে ভাত খাবেন কেন, এ তো না খেয়ে মরার উপায়। কিছুক্ষণ পরে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন কেন? তখন বুঝতেছে হ্যাঁ এদের ভাষাই হলো কেন। এরা শেষে কেন শব্দটা লাগায় দেয়, এটা একটা ওদের ভাষার গহনা, ভাষার গহনা। সিরাজগঞ্জেও যে নাই তা না, সিরাজগঞ্জেও একটা শব্দের শেষে দেখবেন হয়তো কোনো একটা টান আছে, নাটোর একটা টান আছে, বগুড়াও একটা আলাদা টান আছে। বহুদিন আগে আমি গিয়েছিলাম দক্ষিণবঙ্গে, আমাকে বলা হলো, না না বাতাস লাগবে না বসা, আমাকে বলা হলো, হুজুর গোটা দেশেই তো চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। আমি বগুড়ার মিডিল পয়েন্ট, বগুড়া শহর, আবার নওগাঁ আলাদা, দুপচাচি আলাদা, আদমদিঘি আলাদা, সারিয়াখান্দি আলাদা, শেরপুর আলাদা, ওইদিকে শিবগঞ্জ আলাদা, বগুড়ার ঠিক মূল শহরের রিক্সাওয়ালার একটা বাক্য আমি রেডি করে বললাম, কে রে তুই, আলুতে আলু ওয়াক্কেলি আলু,
বুঝতেছেন কি আপনারা? এখন এটা বলার পর উনি আমার দিকে চেয়ে আসেন, বলতেছে যে এটা আবার কি হলো? বললাম যে আপনি কি বুঝলেন, কে আপনি কি বললেন, কেন আপনি বুঝলেন কি? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়ালু, মানে এখানে আলু কয়টা আছে? তিনবার বলা হয়েছে। উনি বলতেছেন যে আলু দিয়েই মনে হয় কোনো একটা কিছু হতে পারে। তাহলে বুঝলো কি কি বুঝলো? পটেটো। সে আলুটা বুঝলো, কিন্তু আসল ভাষাটা সে বুঝলো? এক দেশের ভাষা আরেক দেশের হাসা, এক দেশের বুলি আরেক দেশের গালি হয়ে যায়। বরিশাল তো বরিশালি, বাস ওরা যখন শুরু করে ওদের ভাষার মধ্যে আলাদা মিষ্টি ভাব আছে না নাই? মন ডালে লবণ দেশ না দেবা, এটা টান আছে না নাই বলেন তো? এটা মজা আছে ওর মধ্যে। নোয়াখালীতে একটা আলাদা মজা আছে, রংপুরে আলাদা মজা আছে। কোনো ভাষা কি আমরা গালি দেব না? সব ভাষাই হলো মায়ের ভাষা, আর মায়ের ভাষা হলো হৃদয়ের কথা। আল্লাহু আকবার, খুব সুন্দর সম্মানিত ভাইয়েরা। তবে সব ভাষার মধ্যে মজার ভাষা হলো কোরআনের ভাষা, বলি আলহামদুলিল্লাহ। মজার ভাষা যদি নাই হতো গোটা পৃথিবীতে বাংলাদেশের হাফেজরা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ভাষা বাংলা, আর ফার্স্ট হয় কোন ভাষায়? আরবিতে। তাহলে আরবি কি কঠিন না সহজ? সহজ ভাষা, আমরা বাংলার চেয়েও সহজ মনে করব, বাংলার চেয়েও সহজ। বাংলা কঠিন, বাংলার ছাত্র বাংলায় ফেল করে। হ্যাঁ, বাংলা ছাত্র বাংলায় ফেল করে, ইংলিশে কেউ ফেল করে না, অন্য ভাষায় কেউ ফেল করে না। বাংলা দারুণ কঠিন ভাষা, এর মধ্যে অনেক সহজ ভাষা হলো আরবি, আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? তিনটা গুণ আমরা অর্জন করব, তিনটা কাজ যার মধ্যে থাকবে সার্টিফিকেট দিবেন সত্যবাদী। সিদ্দিক খেতাব কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে নবীর উপরে, রাসূলের প্রতি বিশ্বাস থাকার দরকার আছে না নাই? এরপরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করেছি আমরা দেখে না না দেখে, দেখে না না দেখে। আল্লাহকে দেখে বিশ্বাস করতে চাইলে দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখতে পাবে নাকি? একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই, চেষ্টা করেছেন কিন্তু সেন্সলেস হয়েছেন, সেই পয়গম্বর নাম কি বলেন? নবী পর্যন্ত যদি দেখতে না পারে আমরা কি দেখতে পাবো নাকি? এই চামড়ার চক্ষু দিয়া আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না। তবে তিনি জিদ ধরেছিলেন, আল্লাহ তোমার সঙ্গে শুধু কথাই হয়, একটু দেখি, অডিও কল না একটু ভিডিও কল মারি। কি কথা কি বোঝেন নাই? শুধু অডিও কলে কথা বলি তোমার সাথে, একটু ভিডিও করে তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন না না, ভিডিওর অপশন এই দুনিয়াতে নাই, তোর সঙ্গে ভিডিওর অপশন হবে জান্নাতের মধ্যে। যখন সুবহানাল্লাহ, সেই দিন ডাইরেক্ট তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, মুসা আমাকে দেখতে পাবে না। কিন্তু উনি এমন একজন নবী ছিলেন যা বলতেন তা করে ছাড়তেন, আল্লাহকে পর্যন্ত বলে ফেলেন আল্লাহ তোমাকে দেখবই, হসই লাগাই দিছেন, লেন তারানি আমাকে কখনো দেখতে পাবে না মুসা, দেখবই। আল্লাহ বলেন তুর পাহাড়ে আয়। তুর পাহাড় ছিল 900 মাইল দূরে। মুসকি মুসকি হাসি মেরে বলে আল্লাহ তোমার তো মতলব বুঝতে পারছি, আশেপাশে কত পাহাড় আছে, 900 মাইল দূরের পাহাড়ের নাম নাও। ভাবছো আমি যাবো না? আমিও কম না স্যাসরা, আমি দৌড়ে যাবো। জোরে করুন সুবহানাল্লাহ। প্রেম থাকলে তখন কি রাস্তা কি বেশি দূরের মনে হয়? প্রেমিকের বাইরে যদি আমেরিকাও হয় সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে তবু যেতে দেখছেন, তাও ঠিক। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রেমিক বানাবো কাকে? আমার বন্ধুকে। আমি আমার প্রেম হবে মূলত কার সাথে? এক নম্বর প্রেম হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে প্রেম হলে দুনিয়ার কোনো নোংরামি তার মধ্যে আসবে না। আর আল্লাহর সঙ্গে প্রেম নাই দুনিয়ার নোংরামি আসে না নাই? গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সিরাজগঞ্জ কলেজের সামনে দিয়া
গার্লস স্কুলের সামনে দিয়ে কিছু কিছু যুবক ছেলে এতিম বাচ্চার মতো ঘোরাফেরা করে, মনে হয় বাপও নাই মাও নাই। গার্লস স্কুলের সামনে দিয়ে যখন মেয়েটা বের হয়, পিছন দিয়ে বলে, শোনো তিন দিন হলে খাইলাম আমি। এরকম পরাণ জোরানো কিছু আছে না নাই? এগুলো প্রেম, কিন্তু এগুলো হলো ক্ষণিকের প্রেম, ঠুনকো কাঁচের মতো, আজ আছে কাল নাই। কিন্তু আল্লাহর সঙ্গে প্রেম আজও আছে কালকেও আছে। মুসা করেছেন কার সঙ্গে প্রেম? আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে আসো, দৌড়ে গেছেন, নূরের তাজাল্লি প্রকাশ পেয়ে গেছে, জুতা পায়ে ছিল তার। আল্লাহ বলেন, জুতাটা খোলো, তোমার নাল কেন তোমার হাত পায়ে, তোমার জুতাটা খুলে আসো, খুলে আসো। আর আমার নবীজি আরশে আজিমে গেলেন, আল্লাহ বলছেন জুতা পায়ে ঢোকেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মান আমাদের মর্যাদা কে দিয়েছেন? আমার নবীর মর্যাদা কে দিয়েছেন? তবে সকল পৃথিবীর সকল মানুষের চাইতে নবীর নবীদের মর্যাদা সবচেয়ে কম না বেশি? বেশি। আর সকল উম্মতের মধ্যে সবচেয়ে কোন উম্মতের মর্যাদা বেশি? আমাদের মর্যাদা বেশি। বলি আলহামদুলিল্লাহ, উম্মতের দিক থেকে আমরা ফার্স্ট। আমরা কি ফার্স্ট? আলহামদুলিল্লাহ। দুর্নীতির দিক দিয়ে আমরা ফার্স্ট, দেখছেন? দুর্নীতি ফার্স্ট ইনশাল্লাহ, ও ইনশাল্লাহ না, আমরা তা হব না, আমরা উম্মত হিসেবে ফার্স্ট হব। জোরে বলি ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ইমান এনেছি কার উপরে? দেখে না, না দেখে, না দেখে। মুসা শেষ পর্যন্ত বলেন, আল্লাহ আমার দেখার শখ মিটে গেছে, আর দেখবো না। মানে হুঁশ যে নাই, আল্লাহ তোমাকে দেখা সম্ভব না, কারণ এই চোখ সব কিছু পারে না। সূর্যের দিকে তাকায় থাকবে, থাকতে পারবেন এক ঘন্টা? আমরা তো আল্লাহর সৃষ্টি তাকাতে দেখতে পারি না, আমরা আল্লাহকে দেখবো কেন? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহর প্রতি কেন ইমান আনবো না আমি? এই যে আমার বডিটা আছে, এই বডির মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএ এর যে দৈর্ঘ্য সূর্য থেকে এই পৃথিবী পর্যন্ত 50 বার ঘুরানো যাবে, এত লম্বা ডিএনএ আল্লাহ পাক আমার দেহের মধ্যে রেখে দিয়েছে। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয়, 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে যাবে, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠ হবে 500। বিশাল বড় ডিএনএ কে রেখে দিয়েছেন বডির ভিতরে? একটা মানুষের কথা কিন্তু বলছি আমি। আমাদের দেহে যে মোট কোষের সংখ্যা আছে, সেই মোট কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে 110 মিলিয়ন। লোহিত রক্ত কণিকা আর বিষে আছে 30 ট্রিলিয়ন। শুধু মস্তিষ্কের মধ্যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। যখন আল্লাহু আকবার, যারা মেডিকেল সায়েন্স বুঝেন পড়েন, তারা যারা ডাক্তার তারা বুঝতে পারবেন কি অপূরব সৃষ্টি করে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ তো যে তথ্যগুলো বললাম, এ শুধু চামড়ার নিচের অংশ, চামড়ার উপরের অংশকে সুন্দর করে বানিয়েছেন কে বলেন? এইভাবেই যদি দুনিয়াতে আমরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার যদি আবরণ না দিয়ে যদি দুনিয়াতে পাঠানো হতো, বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্লাডের যে ভেসেল দিয়েছেন, সেই ভেসেল হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ, কত হাজার কিলোমিটার? 97,000 কিলোমিটার ব্লাড ভেসেলের মানে দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, একটা হেডফোন, একটা এক হাত হেডফোন, এক হাত হেডফোন যদি অতি যত্ন করেও রেখে দিই পকেটের মধ্যে, পরে কি ঠিক থাকে না? প্যাঁচ লাগে কি? ঠিক থাকে না, প্যাঁচ লাগে, প্যাঁচ লেগে যায়। আর আল্লাহ আমার দেহের মধ্যে 97,000 কিলোমিটার ব্লাড ভেসেল রেখেছেন, একটার সঙ্গে আরেকটার কখনো প্যাঁচ লাগে না। যেরকম সুবহান আল্লাহ, ইমান আল্লাহর উপরে। মাঝখানে আমার একটা অসুস্থতা এসেছিল, একটা মশা, যে মশা কামড়ালে খুব বেকায়দা, সে মশার নাম কি? ডেঙ্গু। ঢাকায় যারা থাকে তারা এটার আতঙ্কে থাকে, তো আমাকে কামড় দিয়েছিল, মারাত্মক জ্বর। টেস্ট করতে যাই, প্লাটিন লেভেল শুধু কমতে থাকে, শুধু কমতে থাকে, শুধু কমতে থাকে। এই সেলগুলো আল্লাহ পাক কত সূক্ষ্ম করে বানিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের বডিতে অ্যান্টিবডি দিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন। যখন তার কোনো প্রবলেম হয়, আল্লাহ তাআলা শরীরের মধ্যে ওষুধ পয়দা করে তাকে সুস্থ করে। কিছু কিছু রোগের কোনো ঔষধই নাই। করোনার কোনো ওষুধ আছে? আস্তে, ওষুধ ওষুধ আছে? ওষুধ কে রেখে দিয়েছেন বডিতে?
এই বডিতে ওষুধ কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়ে অসংখ্য রোগ, অসংখ্য জীবাণু চোখ মুখের সামনে দিয়ে ঘোরাফেরা করে। আমাকে বাঁচান কে? ইমান আনবো কার উপরে? জীবাণু দেখা যায়, বাতাস দেখা যায়, বিদ্যুৎ দেখা যায়, তা আল্লাহর সৃষ্টিতে দেখা যায় না। তুমি আল্লাহরে দেখতে চাও কেন? আল্লাহকে দেখবো আমরা জান্নাতের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কয়টা কাজ করবো বলেন? কয়টা কাজ? আর সূরা হুজুরাতের মধ্যে আছে 10টা হুকুম। কয়টা হুকুম? 10টা হুকুম। এই তিনটা বিষয় আর 10টা হুকুম আমরা আজকে শিখে যাব। রাজি আছেন তো সবাই? আমার ভাইরা, নাম্বার ওয়ান হলো ইমান টানবো আল্লাহর উপরে। আল্লাহর উপরে ইমান টানলে পরে, নবীর প্রতি ইমান টানলে পরে, জান্নাতের পথ আমার আপনার জন্য ক্লিয়ার হয়ে যা হয়ে যাবে। আমি ইমান আনলাম না, আমি দান করলাম কাম হবে না, আমি ইমান আনলাম না, আমি সুন্দর করে কথা বললাম কোনো কাজ হবে না, আমি ইমান আনলাম না, আমি জনগণের জন্য অনেক কল্যাণমূলক কাজ করলাম কোনো কাজ হবে না। বিল গেটসের নাম সবাই শুনেছেন মনে হয়। এই বিল গেটস গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনী, তার অর্ধেক সম্পদ সে জনতার জনগণের ব্যয়, জনগণের পিছনে জনকল্যাণের জন্য খরচ করে ফেলেছে, সব কিছু দিয়ে দিয়েছে। এত কিছু দান করার পরেও তার কি ইমান আছে নাকি? তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে আছে নাকি? কিন্তু ইমান যদি থেকে যেত এই দান তাকে জান্নাতের মধ্যে নিয়ে যেত, কিন্তু ইমান নাই, তার কোনো মূল্য নাই। এই জন্য আমাদের এক নম্বর পুঁজি হলো আমরা ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে ইমান আনতে হবে। ইমান না আনলে পরে জাহান্নাম যেতে হবে। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি আমাদেরকে বানালা, এত মানুষকে তুমি এই পৃথিবীতে বানিয়ে পাঠালে, সমস্ত বান্দাগুলো তুমি বানায়া, আবার কিছু বান্দাকে তুমি জাহান্নাম দিবা, তোমার মধ্যে কি দয়া মায় নাই নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি আমাকে যুক্তিতে হারাতে চাও? তুমি আমাকে যুক্তিতে হারাতে চাও? আমি বান্দাকে বানাইছি, আমি বান্দাকে জাহান্নামে দেব? হ্যাঁ, তোমার যুক্তি তো এটা মারাত্মক যুক্তি, এটা কেমন করে হলো? যখন মূসা আল্লাহকে প্রশ্ন করছেন, তোমার মধ্যে কি মায় দয়া নাই, আল্লাহ বলছেন, মূসা এটার জবাব মুখ দিয়ে শুধু বললে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিতে হবে, থিওরিক্যাল দিলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিচ্ছি। এরপর আল্লাহ বললেন, মূসা এই মুহূর্তে তুমি কিছু গমের বীজ নিয়ে নাও, কিছু গমের কি বলে বীজ বলে না কি বলে দানা, কিছু গমের দানা হাতের মধ্যে নিয়ে নাও, হাতের মধ্যে নিয়ে নিয়ে জমিতে এটাকে ছিটায় দাও, গমের আবাদ করো, গম ছিটায় দাও। গম হয়ে গেল, এলাকে গম হয়তো নাকি? গম যখন ছিটায় দেওয়া হলো, গম ধীরে ধীরে উদ্ভিদ আকারে বড় হতে লাগলো, গমের আবাদ যখন হয়ে গেল, পেকে গেল, ম্যাচিউর হয়ে গেল, যখন পেকে গেল সেই সময় মূসা আলাইহিস সালাম নিজে কাঁচি দিয়ে কেটে কেটে গমগুলো নিয়ে চলে আসলেন, নাড়াগুলো থেকে গেল, আবার কিছু গম জমিতেই থেকে গেল। সব গম কি নিয়ে আসা সম্ভব নাকি? নিয়ে আসা সম্ভব নয়। যারা গমের আবাদ করেন তারা বুঝতে পারবেন, যখন তিনি বাড়িতে সবগুলো গম নিয়ে আসেন, কিছু গম জমিতে থেকে গেল, নাড়াগুলো থেকে গেল, আগুন দিয়ে জ্বালায় দিলেন। আগুন দিয়ে জ্বালায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি নিজে আবাদ করে আবার সে আবাদে তুমি আগুন দিয়ে জ্বালায় দিলে কেন? এবার বলছে আল্লাহ, যে গমগুলোতে আমি আগুন দিয়ে জ্বালায় দিয়েছি সেই গমের কোনো কাজ নাই, সেই গাছের কোনো কাজ নাই, ও কাজের জিনিসগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছি, যেগুলো গম যেগুলো কাজের গম সেগুলো বাড়িতে নিয়ে আসছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার মূসা শোনো, যেগুলো আমার কাজের বান্দা, যেগুলো আমার কাজ করেছে, আমার প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে আমি সুন্দর সুন্দর জান্নাত দিয়ে দেব, আর যে সমস্ত কাজ বান্দাগুলো আমার কাজের বান্দা নয়, সেই সমস্ত অকাজের বান্দাগুলোকে আগুনের জ্বালায়া জাহান্নামে ঢুকায় ফেলবো। কি আমার কথা কি বোঝা গেল? আমরা অকাজের বান্দা হব না কাজের বান্দা হব? অকাজের বান্দা না কাজের বান্দা? কাজের বান্দা আমাকে আপনাকে হতে হবে। এক নম্বর কাজ হলো আমাকে ইমান আনতে হবে আল্লাহর উপরে। ইমান যখন আনবো, ইমান আনার সঙ্গে সঙ্গে বিপদ মুসিবত কম না বেশি, আসতে বলবেন না বিপদ মুসিবত কম না বেশি। ইমান যখন আপনি আনতে যাবেন, বিপদ মুসিবত আপনার মনে মনে চলে আসবে। সবচেয়ে বড় বিপদ হবে আপনি যখন ইমান এনে বলবেন, আমি আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না, আপনার সামনে নতুন নতুন আবু জেহেল হাজির হয়ে যাবে। আজকের সমাজে আবু জেহেল আছে না নাই? আছে। আমি কি করি, লোকজন তো আমি মানাতে পারছি না, কারণ অনেক রাত হয়েছে, কি করব বলেন তো? এই যে উঠে কেন, উঠতেছে কেন? ও মানে নিম্নচাপ, আসলে তো অনেক অনেক আগে বসেছেন। এই কি পড়ে এখান থেকে বৃষ্টি?
কুয়াশার পানি না, জি পড়ুক সমস্যা নেই। এই যে এটা কি, এটা কি দুই নাম্বার না তিন নাম্বার বিড়ির উর্দু সাপ না নিম্ন সাপ পশেন? এই যে সাসা, দুই নাম্বারে যাবেন, যান সাসা, আপনি আসেন, আবার আসবেন তো নাকি? আসবেন, আসবেন। ও ফোন ধুয়ে গেল, এখানে ফোন রিলিজ দিয়ে গেছে, জি আলহামদুলিল্লাহ, জি সম্মানিত ভাইয়েরা, এই এই কথাগুলো বলা লাগতো না যদি আমাকে একটু আগে উঠায় দেওয়া হতো। এই সময় উঠায় দেওয়া মানে কি জানেন, রাত বারোটার দিকে সাড়ে এগারোটার পরে উঠায় দেওয়া মানে হচ্ছে পাগলির সাথে ঘর সংসার করা, মানে বিয়ে করে পাগলি বউ নিয়ে আসছে ঘরে, এখন সংসার ছাড়া তো উপায় নাই, সংসার করতেই হবে, এই হচ্ছে অবস্থা। এই যে কিছুক্ষণ উনি ঘুমটুম পারছে কিছুক্ষণ আগে, ওখানে দেখি যে এরকম করতেছে, ঘুম পারছে না কিছুক্ষণ আগে, হ্যাঁ ঘুম পারছে না কিছুক্ষণ আগে, হ্যাঁ একটু চার্জ দিছে এরকম করে, এখন আবার ঠিকঠাক হলো। তো আমি দেখতেছি কিন্তু অনেকে এরকম চার্জ টুজ দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা একটু থাকেন, তিনটা পয়েন্ট আমরা শিখে যাব। ইমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে সমর্পণ করে দেওয়া, ঠিক কি না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে ছিঁড়েছিল, তিনি শহীদ হয়েছেন, কিন্তু কখনো বাতিলদের সামনে মাথা নত করেছেন না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছুরি দিয়ে মস্তকটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তার মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে, তিনি কি ইসলাম ছেড়েছেন? না। আমার নবীর সামনে ইয়াসার পরিবারকে ধরে একে একে সবগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে, তারা কি ইসলাম ছেড়েছেন? না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইতিহাস এমনই, যে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান আনবে তার কোনোদিন সামনের দিনগুলো আরামের দিন হবে না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছিলেন বলেই, ঈমানের সত্যের কথা প্রচার করেছেন বলেই পৃথিবীর সবচেয়ে সরল মানুষ, সাদা মনের মানুষ, হাসি মুখের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে টিকতে পেরেছেন, নিজের বাড়িতে থাকতে পেরেছেন? পারেন নাই। শুধুমাত্র সঠিক ঈমান এনে সেই ঈমানের দাওয়াত যখন দিতে গেছেন আবু জেহলরা সহ্য করতে পারে নাই। আজকেও আপনি সঠিক ঈমান এনে সঠিক ঈমানের কাজ করুন, আপনিও ঠিক মতো বাড়িতে থাকতে পারবেন না, ঠিক কি না? আমার ভাইয়েরা, ঈমান আনা মানে মুসিবত বিপদ নিত্য দিনের সঙ্গী হয়ে যাওয়া। আমার নবীজি 40 বছর পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, কিন্তু 40 বছর পর নবুয়ত যখন পেলেন, যখন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এই সাক্ষ্য যখন দিয়ে দিলেন, এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে প্রথমে তার আপন চাচা আবুল আহাব, আবুল আহাব গ্রামের চাচা না নিজের ঘরের চাচা, নিজের আপন চাচা, নিজের বাবার ভাই, আবুল আহাব সঙ্গে সঙ্গে বলে ফেলল মুহাম্মদ তুই আমার বাপ দাদার ধর্মে চুনকালি মেরে দিলি, না না তোর ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, যে আবুল আহাব রসুলকে ধ্বংস কামনা করলো সে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সে আবুল আহাবের জন্য একটা গজবের সূরা দিয়ে দিলেন, আল্লাহর কখনো সহ্য হয় নাই। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পাল্টা জবাব জানিয়ে দিয়ে বলছেন হে রাসূল আপনাকে যে আবুল আহাব গালি দিল আমি তার বিরুদ্ধে তার নামই একটা সূরা নাজিল করে দিলাম, রহমতের না গজবের, রহমতের না গজবের। ঠিক আজকের সমাজেও যদি কোনো ব্যক্তির মুখ থেকে আমার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে একটা কথা বের হয়ে আসে, আমরাও তাদেরকে নাম ধরেই গালি দেব, ঠিক কি না? রাসূলকে যারা গালমন্দ করে, রাসূলকে নিয়ে যারা বাজে উক্তি করে, রাসূলকে নিয়ে যারা কটু কথা বলে, এরা কি বুদ্ধিজীবী? এরা কি বুদ্ধিজীবী হতে পারে? এরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জাতীয় লোকদের মুখ থেকে বের হয়, এদেশের আবহমান কাল ধরে চলে আসা লোকসঙ্গীত, যাত্রা, নাটক, থিয়েটার, এগুলো চলে আসতেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে, এগুলো আজকে হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পথে সবচেয়ে বড় বাধা নাকি তাদের কাছে ওয়াজ মাহফিল। যারা ওয়াজ মাহফিলকে বাধা মনে করে এরা টাটকা মুনাফিক, এদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না,
ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে রাখেন মুসলমান বিপদের বন্ধু হতে চাই না সুদিনের বন্ধু হতে চাই বলেন দুর্দিনের না সুদিনের বিপদের বন্ধু না আনন্দের বন্ধু বিপদের বন্ধু হচ্ছে আসল বন্ধু সম্মানিত ভাইয়েরা গ্রামের জমিদার বড় একটা গরু জবহ করে এটাকে ভুনা করে খাওয়াবে আগুন জ্বালিয়ে দিয়েছে ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে দাওয়াত দাও এই গ্রামের সকলকে খাওয়াবো বাইরে এসে সে টেকনিক করে বলতেছে বাড়িতে লেগেছে আগুন কারা কারা আসো বাঁচাও কেউ আসে না খাইতে সবাই আসবে আগুন নিভাতে সবাই আসবে না ঠিক কিনা সংখ্যায় খুব কম হয়ে গেছে বাড়িওয়ালা তার ছেলেকে লক্ষ্য করে বলছে এত লোক কম কেন এত বড় এত এত বড় আয়োজন লোক কেন লোক কেন এত কম হয়েছে বাবা এরাই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু ডাক দিয়েছে আগুনে কিন্তু এসে দেখে খাবার আয়োজন সম্মানিত ভাইরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ সবাই করবে না সুদিনের বন্ধু থাকতে চায় কিছু কিছু মানুষ আছে না নাই যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা এই পাবলিক কিছু লোক আছে না নাই আমরা তা হব না আজকের এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঈমান এনেছি ঈমানটাকে আমরা টিকে রাখব এবং ঈমানদারদের পক্ষে আমরা কাজ করে যাব সবাইকে রাজি আছেন মুনাফিক আজকের সমাজে আছে না নাই আমার নবীর পিছনে নামাজ পড়েছে তারাও মুনাফিক ছিল আমার নবীর পিছনে ইক্তেদা করেছে তাদের মধ্যে মুনাফিক ছিল কি ছিল না আজকেও মুনাফিক আছে না নাই মুনাফিক সব চিহ্নিত হয়ে আছে রসুলকে গালে দিয়েও রসুলকে গালি দেওয়ার পরেও যারা চুপ করে বসে থাকে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে ইসলাম কোথায় থাকবে আর কোথায় থাকবে না ইসলামকে নিয়ে যারা খেলার সামগ্রী মনে করে এরপরও যারা চুপ করে বসে থাকে তারা হচ্ছে বোবা শয়তান কথা বলার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার নবীজির বিরুদ্ধে কম ষড়যন্ত্র মোনাফেকরা করেনি কিন্তু মোনাফেকদের শেষ পরিণতি তাদের বিজয় না পরাজয় বলেন শেষ পরিণতি বিজয় না পরাজয় মুনাফিকদের কাজ হলো সমস্যা কোথাও সৃষ্টি হলে সমস্যার সমাধান সমস্যা আরো বড় করা সমস্যার সমাধান না বড় করা আরো জটিলতা সৃষ্টি করা আমার নবীজির পরিবারকেও এই মুনাফিকরা ছাড় দেয়নি আমার নবীজি কোন এক অভিযান থেকে ফেরত আসার পথে আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই অভিযানে ছিলেন ফেরত আসার সময় উঠের পিঠে তিনি হাওদার মধ্যে বসা ছিলেন হঠাৎ করে তিনি বললেন আমার প্রকৃতির চাপ এসেছে আমাকে নামিয়ে দাও তিনি উঠের পিঠ থেকে হাওদা থেকে পালকি থেকে নেমে আড়ালে চলে গেলেন শৌচ কার্য করতে আসতে তার দেরি হলো উনি খুব চিকন ছিলেন মানে হাওদার মধ্যে থাকতেও সে ওজন না থাকতেও সে ওজন আসতে দেরি হয়ে গেছে এসে দেখেন কেউ নাই যিনি দায়িত্বরত সাহাবি তিনি পালকিটা উঠের পিঠে চড়ায় নিয়ে সব চলে গেছে আম্মা জান আয়েশা একা পড়ে গেছেন তিনি কি করবেন তিনি আস্তে করে চাদর মুড়ি দিয়া পর্দার নিয়ম রক্ষা করে একটা আড়াল হয়ে একটা বৃক্ষের নিচে তিনি বিশ্রাম নিলেন আশ্রয় নিলেন চিন্তা করুন এটি একটি স্বাভাবিক বিষয় আমার নবীজির বলে দেওয়া ছিল এক সাহাবিকে সাফওয়ান তুমি সবার শেষে আসবে যে মানুষগুলো বাদ পড়ে যাবে তাদেরকে তুমি সুন্দর করে ঘোড়ায় চড়ে নিয়ে মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিবা বাদ তো কেউ পড়ে নাই আমার নবীর বউ বাদ পড়ে গেছে এখন বলেন তাও পুরুষ না মহিলা মহিলা আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছে এখন এখানে মুনাফিকদের খেলা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কিছু কিছু বুড়া চাচা আছে সার দোকানে বসে খেলে পান পান খায় আর চা খায় আর গিবত করে আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার নবীজি চলে আসলেন কিন্তু কিছুক্ষণ পর শুনলেন যে আম্মা জান আয়েশা নাই বাদ পড়ে গেছে দায়িত্বপ্রাপ্ত সাহাবী সঙ্গে সঙ্গে পিছন দিকে চলে এসে দূর থেকে তাকায় দেখেন কি যেন চাদর মুড়ি দিয়ে বসে আছেন সামনে গিয়ে লক্ষ্য করলেন আম্মা জান আয়েশা তাকে চিনতে পারলেন অনুমান করলেন এরপরে বললেন
আম্মা জানাইশা আপনি কোনো টেনশন করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাপদে সতীত্বের নিরাপত্তা দিয়া, আপনি তো আমাদের আম্মা যেন উম্মাহাতুল মুমিনিন, কোনো টেনশন করবেন না, আমি আপনাকে নিরাপদে নবীর ঘরে পৌঁছায় দেব। সুন্দর করে সম্মান সূচক আচরণ করে তাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। আমার নবীর কাছে যখন তিনি চলে গেলেন, গোটা রাত ওই সাফওয়ান ওই সাহাবি ঘোড়ার পিঠে করে আমার নবীজির স্ত্রী আম্মা জানাইশাকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় চলে এলেন, সেই সময় এই কথাগুলো মুনাফিকদের কানে যখন চলে গেল, এই কথাটা ছোট হবে না বড় হবে, মুনাফিকরা এটাকে ছোট করবে না বড় করবে, এটাকে আড়াল করবে না বড় করে ফেলবে, বড় করে ফেলবে, এটাই স্বাভাবিক। এরপরে কি হলো, আমার নবীজির ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই কথা যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে পড়লো, মুনাফিকরা এটাকে বিশাল বড় খাদ্য মনে করে এক পর্যায়ে বলেই ফেলে দিল, তোমরা কি জানো গত রাত্রে আয়েশা গোটা রাত ধরে একজন পরপুরুষের সঙ্গে রাত্রি ভ্রমণ করেছে, আয়েশা তার নিজের সতীত্ব হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বলার লোক এখনো আসে না নাই? আপনি যত বড় নামাজি হন, সতীসাধ্যী নারীকে আপনি মিথ্যা প্রবাদ দিবেন? আপনি যতই বড় আপনি নামাজি হন, আপনি মিথ্যা সাক্ষ্যের সাক্ষী দিবেন, মিথ্যা মামলার সাক্ষী দিবেন, আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা সম্মানিত ভাইয়েরা? আমার দেশে এমন সাক্ষী আছে, যে সময়ের ঘটনা সেই সময় তার জন্মই হয়নি, এরকম কিছু আছে না নাই? অহরহ আছে। কি সমস্যা বসে? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির কাছে যখন এই কথা চলে আসলো, চলে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি বউ সম্পর্কে কোনো কথা যদি কানে আসে, তখন কি ভালো লাগে না খারাপ লাগে? বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কিছু খারাপ লাগার কথা? আমার নবীজি এই কথা যখন নবীজির কানে চলে এলো, আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকে বলছেন, ও আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহাব্বত করি, ভালো কথা, কিন্তু কি যেন কথা আমার কানে এসে বাজতেছে, এই মুহূর্তে আমার মন বলছে তুমি আমার ঘরে না থেকে তোমার বাবের বাড়িতে তুমি চলে যাও। আমার নবীজির এমন কথা যখন আম্মা জানাইশার কানে চলে গেল, আসমান থেকে যেন তিনি ভেঙে পড়লেন, পড়ে গেলেন, এত বড় ধাক্কা তিনি পেয়ে গেলেন, চোখের পানি ফুরায় না, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলি ফেললেন, হে রাসূল, আপনি শুধু আমার স্বামী নন, আপনি বিশ্ব নবী, আপনি আমাকে অর্ডার করেছেন, আমি কি আর থাকতে পারি নাকি, আমি এই মুহূর্তে রওনা দিলাম বাবার বাড়ির দিকে, তবে হে রাসূল, আমি আপনাকে একটা কথা বলবো, সেই কথাটা আপনি মনঃক্ষুণ্ণ হবেন না, আমার বিয়ের পয়গাম কিন্তু পৃথিবীর কেউ আপনার কাছে নিয়ে আসে নাই, আমার বিয়ের ঘটক কিন্তু আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সব পেঁচ লাগাইছে এর মধ্যে কারা? কারা লাগাইছে? আজকে সমাজে তো পেঁচ লাগানোর জন্য মুনাফিকরা নাই, শুধু চিনে রাখবেন, এখন সময় আসলে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আবু জেহেল মক্কার নেতা, আব্দুল ইবনে মাসউদ এক ইয়াং সাহাবী, মোস দাড়ি কেবল উঠতেছে, কাবা শরীফের সামনে যে কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল সামনে দাঁড়ায়া বাম হাত দিয়ে তার এক হাত চেপে ধরে ডান হাত দিয়ে কান বরাবর একটা থাপ্পড় হাঁকায় দিল আর বলল, এই তোকে কোরআন তেলাওয়াতের জন্য কে অর্ডার দিয়েছে? কানের তালা ফেটে গড়গড় করে রক্ত পড়া শুরু হলো। ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, কোরআন তেলাওয়াতের কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি, সুযোগ আসুক তোর দুইটা কানের তালাই ফাটাবো। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির কাছে এই সাহাবি গিয়ে আস্তে করে দাঁড়ালেন, নবীজির সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার নবীজি তার কানে রক্ত দেখে বলছেন, ইবনে মাসউদ তোমার কানে রক্ত কেন, কি হয়েছে? হুজুর, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছি, এই কারণে আজকে আবু জেহেল আমার কানে রক্ত বের করে দিয়েছে। আমি তো আবু জেহেলকে একটা শক্ত কথা বলে দিয়েছি, কি কথা বলেছো বলো? আমি বলেছি তুই আজকে আমার একটা কান অচল করে দিলি, সুযোগ আসলে আমি তোর দুইটা কানই অচল করে দেব। সঙ্গে সঙ্গে আমার নবীজি হাতটা উঁচু করে বলছেন, আল্লাহ আমার এই মাজলুম ইবনে মাসউদের নেক মাকসুদকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে না। আবু জেহেল মরছে তার হাতেই শেষে। অনেক লম্বা কথা, জুলুম দিয়ে টেকা যায় না,
নেফাকতা দিয়ে টেকা যায় না, কুফুর দিয়ে টেকা যায় না, জুলুম দিয়ে টেকা যায় না, ইমান নিয়ে টেকা যায়। আমরা ইমান নিয়ে টিকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে টিকবো? ইমান নিয়ে। আমরা সত্যবাদী হতে চাই, কয়টা গুণ অর্জন করবো? আমরা তিনটা গুণ অর্জন করব। এগুলি কি শুরু করবো না একটু পরে? হ্যাঁ চালাবো, আলোচনা চালাবো না শেষ করে দেবো? হ্যাঁ চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি যে একটা লোকের কোনো নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেলের পতন হতে সময় লাগে নাই, খুব বেশি দিন লাগে নাই। জালিমরা মুনাফিকরা কখনো টিকসই হতে পারে না, আল্লাহ জালিমদেরকে বরদাস্ত করতে পারেন না। আমার নবী যে পাঠিয়ে দিলেন তার স্ত্রী আম্মা জানায়েশাকে কোথায়? কার বাড়ি? বাপের বাড়ি। কি একটা বউকে মানায়, বউকে মানায় বাপের বাড়ি না স্বামীর বাড়ি? চলে গেলেন কার বাড়ি? কার ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? কোন পরিবারে? কোন পরিবারে? মুনাফিকরা যদি নবীর পরিবারও না ছাড়ে, আমাকে আপনাকে ছাড়বে? আমাকে আপনি কেউ ছাড়বে না। সাবধান, মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে হবে। আমার নবীজি পাঠিয়ে দিলেন, আম্মা জানায়েশা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নয়টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে এক নাম্বার হলো, আমি তো একমাত্র আয়েশা, আমার বীর পায়গামটা আল্লাহ নিজে দিয়েছেন। নাম্বার দুই হলো, নয় বছর আমার বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছে। নাম্বার তিন হলো, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার চার হলো, আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েছি, একই কাতার নিচে শুয়ে থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে, আমি সরাসরি তা পর্যবেক্ষণ করেছি। নাম্বার পাঁচ হলো, আমি আমার নবীর মুখে বলতে শুনেছি, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনের সবচেয়ে কম বয়সী এবং কুমারী স্ত্রী, আর বাকি স্ত্রীগুলো সব বিবাহিত ছিলেন, এবং আল্লাহ তাআলা আমাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। নাম্বার সাত হলো, আমার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীমের মধ্যে কয়েকটা আয়াত নাজিল করেছেন, তাইমুমের আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে, আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আমি নিজেকে গর্বিত মনে করি। নাম্বার আট হলো, আমি আমার রাসূলকে শেষ বিদায়টা আমি নিজেই জানিয়ে দিয়েছি। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, যখন তার মুমূর্ষু অবস্থা তিনি কাতরাচ্ছিলেন, যে কোনো মুহূর্তে রাসূল আমার দুনিয়া থেকে বিদায় নেবেন, রবিউল আউয়াল মাসের মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, যে কোনো সময় মালাকুল মওত চলে আসবে। আমার নবী আস্তে করে আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা রে শরীর তোমার ভালো যাচ্ছে না, আয়েশা তুমি আমাকে আস্তে করে মাথায় একটু পানি দিয়ে দাও। আমি আমার রাসূলকে সুন্দর করে টুলের উপরে বসায় দিলাম, মাথায় পানি ঢালতে নিয়ে হঠাৎ করে টুলের পায়ের নিচে আমার পাটা আটকে গেল, পাটা কেটে রক্তগুলো পানি দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল। আমার নবী যে হঠাৎ করে দেখতে পেলেন, আস্তে করে উঠতে চাইলেন, রক্ত দেখে বলছেন, আয়েশা আমাকে কেন বললেন তোমার পা তো কেটে গেছে? আম্মা জান আয়েশা বলেন, হে রাসূল আমার পা কেন? আপনাকে সম্মান করতে গিয়ে কলিজাটাও ছেড়ে দেব, আমার কোনো আপত্তি নাই। আমি আয়েশা, আমি আয়েশা রাসূলকে শেষ বিদায় জানিয়ে দিয়েছি। আমার নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা আমাকে কোনো বালিশ দিবা না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি আয়েশা উরুটা বিছায়া দিলাম, নবীজি আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আজান হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আজান যেহেতু হয়ে গেছে আমি মসজিদে যেতে চাই, আমার বেলাল তো আজান দিল। এই কথা বলে যখন তিনি ওঠার জন্য চেষ্টা করলেন, আর পারলেন না, মাথা ঘুরে তিনি পড়ে গেলেন। মাথা ঘুরে চক্কর মেরে যখন পড়ে গেলেন, বললেন, আয়েশা আমার বুঝার জামাতে নামাজ হবে না, তোমার আব্বা আবু বকরকে সামনে দাঁড়ায় দাও, আমি নামাজের দৃশ্যটা একটু জানালা দিয়ে দেখতে চাই। আমার নবীজি কি আম্মা জান আয়েশা আস্তে করে তুলে নিয়ে ধরে ধরে তাকে ওই দরজার ওই জানালার কাছে নিয়ে চলে গেলেন। সাহাবীরা যখন নামাজ শুরু করবেন, সামনে রাসূল নাই, আবু বকরকে দেখে মাত্র সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হারে এই যে আমরা আজকে ইমাম ছাড়া নামাজ পড়ছি, রাসূল ছাড়া নামাজ পড়তেছে, আর বুঝি না রবির নবীর পিছনে নামাজ হবে না, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা রুকু করেন, সেজদা দেন। আমার নবীজি সেই দৃশ্যগুলো দেখছিলেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল।
আম্মা জানা এসে সেই দাড়ির সেই সেই পানিগুলো আস্তে করে মুছে মুছে দিচ্ছেন, গালের পানিগুলো চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমনটা করছেন, আপনার উম্মতরা আপনার সাহাবীরা তো নামাজ আদায় করছে, আপনি কেন কান্নাকাটি করছেন। আমার রাসূল বলছেন আয়েশা রে আমার যে চোখের পানি আজকে তুমি বের হতে দেখতেছো, মানুষ কান্না করে দুই কারণে, একটা হলো চরম আনন্দের সময় আর একটা হচ্ছে চরম দুঃখের সময়। আজকের এই চোখের পানিটা আমার চরম দুঃখের নয়, আজকের পানি তুমি দেখতে পেতেছো এটা আমার চরম আনন্দের পানি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমার সাহাবীরা আজকে জামাতে জামাতে নামাজ পড়তেছে, আজকে আমার সাহাবীরা কত সুন্দর করে জামাতে নামাজ কায়েম হওয়ার পরে নামাজ পড়তেছে, এই নামাজের জন্য তায়েফের মানুষ আমাকে মেরেছে, ওহুদের ময়দানে আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে, আমার আমার আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার ইয়াসারকে মারতে মারতে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে, সেই কষ্টের নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ওরে আয়েশা আমাকে সহায় দাও। আমার নবী যাবার শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে বলছেন ওরে আয়েশা আমাকে একটা মেয়ে সোয়া কিনে দিতে পারবে নাকি। তিনি উঠতে পারলেন না, তার ভাইকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেয়ে সোয়া কিনে দাও। মেয়ে সোয়া কিনে দেওয়া হলো, সেই মেয়ে সোয়াটা আম্মা জান আয়েশা হাতের মধ্যে নিয়ে তিনি ভাবলেন শক্ত মেয়ে সোয়া নবীজির কষ্ট হবে মনে করে চাবায়া চাবায়া নরম করে দিলেন। নরম করে দেওয়ার পর নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি মেয়ে সোয়াটা হাতের মধ্যে নিয়ে আগে মেয়ে সোয়া শুরু না করে মেয়ে সোয়ার আগায় লাগানো থুতুগুলো চুষে চুষে নবীজি পান করছেন আর মুসকে মুসকে হাসি মারছেন। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা, আমার মুখের লালা পান করে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নাম্বার নয় হলো আমার নবীজি আমার উরুতে মাথায় রেখে বলছেন ওরে আয়েশা আমার মন কেমন যেন বলছে বাঁচব না, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়, ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডাকার কথা যখন বলা হলো দরজা খোলা হলো, দরজা খোলার সঙ্গে সঙ্গে নবীজি তার দিকে তাকাচ্ছেন, আম্মা জান আয়েশাও ফাতিমার দিকে তাকাচ্ছেন, এইদিকে ফাতিমা নবীজির দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন, তিনি হাদিসটা বর্ণনা করেন ফাতিমার কান্না নবীজির দারুণ শেল বেঁধে যাচ্ছে, ফাতিমার চোখের পানি দেখে বলছেন ফাতিমা তুই কাঁদিস না, তুই আমার কাছে চলে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন ফাতিমারে কান্নার প্রয়োজন নাই, আমার কাছে মালাকুল মাউত চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার বিদায়ের পরে তোমারও বিদায় হয়ে যাবে ফাতিমা, দুনিয়ার জীবনে তুমি কাছাকাছি ছিলে আমার, মৃত্যুর পরও তুমি আমার কবরেও কাছাকাছি থেকে যাবে। এই কথা যখন বলা হলো ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল, ফাতিমার কান্না যখন থেমে গেল নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন, দরজার কাছে গেলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে আবার দরজা লাগাইয়া দিলেন, দরজা লাগানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন ফাতিমা দরজা লাগাও কেন, কি হয়েছে আব্বা, বাইরে কে যেন দাঁড়ানো আছে। সেই দিন মালাকুল মউত একদম সুরত ধারণ করে ফাতিমার সামনে হাজির হয়েছিলেন, দরজা যখন বন্ধ করে দিয়েছেন রাসূল বলছেন তুমি কার জন্য দরজা লাগাচ্ছ কাব্বা, আসমান জমিন বড় বড় চেহারা কে যেন সামনে দাঁড়ানো ভয় পাচ্ছি। রাসূল বলছেন তুমি যার ভয়ে দরজা লাগাচ্ছ সে তো দুনিয়ার কোনো মেহমান নয়, তার দরজা লাগানো যা হবে, দরজা খুললেও তা হবে, ওই ফেরেশতার আসার জন্য কোনো দরজার প্রয়োজন হবে না, সময় হয়ে যাবে আমার জান কবজ হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়েছে ফাতিমা দরজা লাগায় কোনো লাভ নাই রে, আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন, এমন সময় মালাকুল মউত দরজায় এসে দাঁড়ায় রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন, আমার নবীজির সালামের জবাবটা নিয়ে বলছেন মালাকুল মউত আসো তোমার কি আল্লাহর ফয়সালার সিদ্ধান্ত নিয়ে নাও। মালাকুল মউত বলছেন হুজুর আপনার জান কবজ করতে আসতেছে আজকে, যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমারে মাফ করে দিয়ে। আমার নবীজি বলছেন আল্লাহর কোনো ফয়সালায় কোনো প্রকার কোনো কথা বলার সুযোগ নাই, জান কবজের প্রক্রিয়া শুরু করে দাও। নবীর বুকের উপর হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মারলেন আবার হাতটা সরায় দিলেন, নবীজি চিৎকার মারলেন আবার হাতটা সরায় দিলেন। আমার নবীজি বলছেন ওরে মালাকুল মউত তুমি আমার বুকের উপরে তোমার হাতটা রাখো নাই, মনে হলো উহুদ পাহাড় রেখেছো, মনে হলো আসমান জমিন রেখে দিয়েছো, মনে হলো গোটা দুনিয়ার সব কিছু চাপিয়ে দিয়েছো আমার বুকের উপরে, আজরাইল এত কষ্ট সব আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট করবে, আমি তার দিনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ আরো যেরকম সুবহানাল্লাহ, মৃত্যুর সময় সবাই আমরা চিন্তা করি ছেলের কথা, মৃত্যুর সময় আমরা সবাই চিন্তা করি মেয়ের কথা, মৃত্যুর সময় আমরা চিন্তা করি বউ বাচ্চা ভাই বোনদের কথা, আর আমার নবীজি চিন্তা করলেন কার কথা,
উম্মতের কথা, সে নবীর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি, এবার মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, মালাকুল মওত তার জান কবজটা শুরু করবেন, এমন সময় নবীজি ফাতিমাকে সর্বশেষ একটা শব্দ বলে দিলেন, ফাতিমা শোনো, আমার মনে হয় মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ তুমি জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ কথা কি বলেন? বলেন কয় ওয়াক্ত নামাজ? সর্বশেষ কথা কি? পাঁচ ওয়াক্ত নামাজ। আম্মা জানাইশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ কথাটা আমার সঙ্গেই বলেছেন, এই নয়টি কারণে শ্রেষ্ঠত্বের কথা আম্মা জানাইশা বলেছেন। সে আম্মা জানাইশা কি? ওই মুনাফিকের বাচ্চারা বাপের বাড়ি পর্যন্ত পাঠাতে বাধ্য হয়ে গেল, সে এত বড় ষড়যন্ত্রের জাল যখন তারা বিস্তার করেছিল, কিন্তু মুনাফিকদের সমস্ত জাল বিচ্ছিন্ন করে দেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি এখন করলেন কি? কয়েকটা দিন চলে গেল, 40 দিন যখন পার হয়ে গেছে, সরাসরি আয়াত নাজিল হয়ে গেছে, আম্মা জানাইশার সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আল্লাহ তাআলা সুন্দর করে প্রমাণ স্বরূপ জানায় দিলেন, ওহে হে রাসূল, আয়েশার ব্যাপারে যারা এই সমস্ত প্রভাগান্ডা গুলো করেছে সম্পূর্ণ একটা অপবাদ ছাড়া কিছুই নয়, মিথ্যা কথা। আমার নবীজির আনন্দ দেখে কে? এখন একটা বিষয় এখান থেকে প্রমাণিত হলো, রসুলকে গায়েব জানতেন। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? রসুলকে যা জানাতো হতো তিনি জানতেন, কিন্তু গায়েব রসুল নিজে জানতেন? গায়েব জানবেন কে? আমার দেশের পিসাবরা কিন্তু গায়েব জানে, জানে না? আবার টিয়া পাখি না বসে থাকে সিরাজগঞ্জের মোড়ে, আছে না? নাই আছে না? এরকম আছে না? পৃথিবীর কোন মানুষ গায়েব জানবে না? গায়েব জানবেন কে? আল্লাহ তাআলা। গায়েবের মালিক কে? আল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ। শিখি মানুষ তো যাবেই, অত রাতে তো আমি দোয়া করে দিই নাকি? আর একটু তো বলবো, কিন্তু কিছু কিছু করে যাচ্ছেন আপনারা, একটু যাবে একটু থাকবে, তাই না? জি জি জি, আল্লাহ তুমি সবাইকে শেষ মোনাজাত করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন আয়াতটা পেলেন, আনন্দ দেখে কে? দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়ি। কার বাড়ি? শ্বশুর বাড়ি চলে গেলেন। শ্বশুর বাড়ি গিয়ে ডাকতেছেন, আয়েশা আয়েশা, হুমায়রা কোথায়? তাড়াতাড়ি আসো। কিন্তু হুমায়রা আয়েশা কথা বলে না, তিনি লুকিয়ে আছেন, অভিমান করে আছেন, মেয়েদের বাঁকা ভাব আছে না? নাই আস্তে কোন কেন ভাই, মানে কিছুই বোঝেন না আপনারা, মেয়েদের বাঁকা ভাব আছে না? নাই বাঁকা যদি সোজা করতে যান তাহলে কি হয়? ভেঙ্গে যায়, তাই না? ভেঙ্গে যায়। রাসূল বলেছেন মেয়েদের বাঁকা একটা ভাব আছে, এটাকে আপনি সোজা করতে যাবেন, ভেঙ্গে যাবে না। ওদের সঙ্গে জিদ ধরে আমরা পারবো না, জিদের খেলায় ওরাই কিন্তু ফার্স্ট, ঠিক কিনা বলেন? জিদের ক্ষেত্রে ওরা কি ফার্স্ট? এক্ষেত্রে ছাড় দিতে হবে স্বামীকে না স্ত্রীকে? দেখছেন অনেকে মনে মনে কয় বউকে, এরকম চিন্তা করতেছেন নাকি? আমার রাসূল চলে গেলেন, চলে যাওয়ার পর আস্তে করে ডাক দিচ্ছেন, আসে না, সামনে পেলেন, আয়েশা তোমার জন্য আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা আম্মা জানা আয়েশা উত্তর দিচ্ছেন, আমি মাইকের আওয়াজ এরকম কেন? তুই মাইক হলো কোথায়? মাইকের আওয়াজ এরকম যদি হয় এটা কোনো কথা নাকি? কোথায় মাইক হলো? আমার দিকে তাকান। তো বেশি জোরে বলার দরকার নাই, বেশি জোরে বলে তো হার্ট স্ট্রোক করে মরে যাবে। আসেন, দেখো না তুমি কি অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আম্মা জানা আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমার কিন্তু রাগ এখনো কমেনি কেন? তুমি ইব্রাহিমের আল্লাহ কো, কেন সরাসরি আল্লাহ বলতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? রাগটাও ছিল কত ব্যালান্স, কত স্বাভাবিক রাগ তিনি করেছেন, বুঝাচ্ছেন আমি একটু রাগ করে আছি। রাসূল সুন্দর করে হুমায়রা বলে, হো ও লাল টুকটুকে মহিলা, আসো, মেয়েদের কি একটু প্রশংসা করলে বেজার হয় না, খুশি হয়? বেজার হয় না, খুশি হয়? হয়তো আজকে আপনার বউটা খুব রাগ করছে, ব্যাগটা ঘোরায় বলতেছে সংসার করবই না, তালাক দে, এরকম মহিলা আছে না? নাই দে তালাক, থাকলাম না, এরকম মহিলা আছে না? নাই সেটা নাই মনে হয়, আছে হয়তো, খুব রাগ করছে, এদিকে চার পাঁচটা ছেলে মেয়েও আছে, এখন কি করবেন আপনি?
খুব রাগ, খুব রাগ। শেষ পর্যন্ত ব্যাগ হাতিয়ে নিয়ে যাচ্ছেই চলে, পিছনে আস্তে করে বলবেন, ময়না কি কথা কি বুঝলেন? দেখবেন যে আমি ঠান্ডা হয়ে গেছি। তুমি কি চাও? আগামীকালকে আমি তোমার জন্য ঢাকা যাব, আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা স্বর্ণের দুই ভরি একটা চেন আনবো, আর তোমার জন্য ইসলামপুর থেকে দুই জোড়া জুতো আনবো এবং সুন্দর টাঙ্গাইলের শাড়ি আনবো। দেখবেন যে ব্যাগ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? পরে কিচ্ছু আনবেন না, দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বোঝা গেল? এখন এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক, এটা জীবনে দুই একবার হতে পারে, ঘন ঘন দিলে কিন্তু রোগী বাঁচবে না। এটা জীবনে দুই একবার হতে পারে, কিন্তু ঘন ঘন এটা দেওয়া যাবে না। আল্লাহ রাসূলকে দিয়ে কি না করার নাই, সব কিছু শিখিয়েছেন। আল্লাহ তুমি আমাদের রাসূলের প্রতি ঈমান আনার তৌফিক দিয়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দিয়ে দাও। মাহফিল কমিটিটা আমাকে অনেক আগে আবদার করেছিলেন, আগে জি আগের মেহমান, তিনি প্রায় দেড় ঘন্টা ধরে কালেকশন করেছেন, তো আমাকে একটু বলেছেন তারা। তো ঠিক আছে, তারা যেহেতু বলতেছেন, পিছন থেকে হলুদ পাখি হলুদ জামা নিয়ে আপনাদের সামনে তো ছুটে আসবে, আমরা কি সবাই কম বেশি কিছু দিতে পারবো না? দয়া করে কেউ যাবেন না, দুই থেকে তিন মিনিট তারা একটু আপনাদের কাছে একটু বলবে, একটু আসবে, মেহরবানি করে সবাই জিকিরের তালা ধরে যে যতটুকু পারে আমরা দেবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ছাত্ররা আপনাদের একটু দ্বারস্থ হচ্ছে, আপনাদের হাতে হাতে আসতেছে, মেহরবানি করে যে যা পারি আমরা তারা মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর পথে, এই তিনটি কাজ যার জীবন অর্জিত হবে, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাই হলো সত্যবাদী বান্দা। বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি নাম? আবু উকর ভাই, তিনি দিয়েছেন 2000 টাকা, জোরে বলি, তার ছেলে 2000 টাকা, জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল কর। আচ্ছা কি নাম আপনার? জাহিদুল ইসলাম ভাই, তিনি দিয়েছেন মাদ্রাসার জন্য 20,000। ট্রিপ আলোচনায় প্রধান মেহমান মানে আলোচনায় উঠবেন বাদ মাগরিব, মাগরিবের পর পরই মেহমান হচ্ছে আব্দুল্লাহ আমিন, যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিন বুঝার জন্য বেশি বেশি করে মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আসুন, আমরা সময় ক্ষেপণ না, অনেক রাত হয়েছে, অনেক দূর থেকে 20 মাইল 25 মাইল দূর থেকে এসেছেন, তারাশ থেকে, সেই তারাশের শেষ মাথা থেকে মাহফিল এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে মাহফিল এসেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। যে আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে। আগামী কত আমি সব বলবো, আপনারা কেউ বলবেন না, আগামী 1 ডিসেম্বর মাহফিল আছে এরান্দহ মধ্যপাড়া, এই গ্রামেই মেহমান আছেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব, অনেক ভালো একজন আলোচক তিনি, আপনারা আসবেন। আল্লাহ তুমি সবাইকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, ঈমান নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা ঈমান নিয়ে টিকে থাকতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই বসুন, নামাজের মতো করে বসুন, নামাজের মতো করে আমরা তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা বসি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, ইন্নামাল وجاهدوا بأموالهم
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. জবান খুলে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি
সূরত ইউসুফ বিদারি হিকমত লুকমান কারি কুরআন বারি ইয়েহ দিলে সাদিমান বালাগাল উলা কশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বলোনা। এর মাঝামাঝি একটি পর্যায়ের ঘুমটা খুব আরামের এবং লম্বা রাত, এই আরামের একটা ঘুমকে বর্জন করে আমরা বসে আছি ঠান্ডা মাটিতে কোরআনের টানে জান্নাতের বাগানে, যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আল কোরআন আল করিমের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাত, একটি পারিবারিক সূরা। কি সূরা? সবার পরিবার আছে না নাই? একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন বলেন সবাই? পরিবার। পরিবার গঠন হলে সমাজ গঠন হবে, সমাজ গঠন হলে রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র গঠন হলে একটা জাতি গঠন হয়ে যাবে। তো আমি একটা পরিবারের সূরাকে ধরেছি, পুরো সূরা তো আর আলোচনা করা সম্ভব না একরাতে। আমি ছোট্ট একটা আয়াত শুধু দুটো আয়াত শুধু আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহর ভাষায় কারা সত্যবাদী, আমরা কাদেরকে সত্যবাদী বলি আর আল্লাহ কাকে সত্যবাদী বলে না। তাহলে আমরা কাউকে সত্যবাদী বললে এটা ঠিক হবে না আল্লাহ যেটা যাকে বলবেন সত্যবাদী সেটাই ঠিক হবে? আল্লাহ যা বলবেন সেটাই কি ঠিক হবে? আমরা সত্যবাদী হতে চাই মানুষের কাছে, অন্যের কাছে, না আল্লাহর কাছে? সত্যবাদী কারা? আল্লাহ পাক এটা শনাক্ত করে দিচ্ছেন এই আয়াতের মধ্য দিয়ে। সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 15। আমি আমার বাবার কোনো কিস্সা কাহিনী নয়, আমার দাদার মরে যাওয়ার কোনো কথা বলতে আসেনি। আমার দেশে বাপ দাদার কাহিনী বলার লোক বহু আছে, আছে না নাই? অনেক পীরকেবলাদের ওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা চোখের পানি ফেলে সব চলে যায়, ফজর থাকে না, জোহর নাই, আছে না নাই? আচ্ছা, তবে আবার ভুল বুঝবেন না যে আমি পীর বিরোধী মানুষ, আমি পীরকে মহাব্বত করি, কারণ শব্দটা যেহেতু চলে আসছে আমাকে আবার এটা একটু সুরাহা দেওয়া দরকার। কি আওয়াজ কিসে? কোন দিক থেকে? ও বাচ্চার জন্য কিনছিল কিন্তু বাড়ি পর্যন্ত গেল না, এখানেই শেষ হয়ে গেল। আচ্ছা, ফাটুক, আর কি করার? জি হ্যাঁ, বাচ্চা তো পরিবারের অংশ, ওরা ফাটাবেই তো। জি, সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন? এত রাতে আপনারা আওয়াজ শুনতে প্রস্তুত আছেন তো? গতকালকে এবং গত মাহফিল, আমার ম্যাক্সিমাম মাহফিলগুলো আগে শেষ হয়ে যায়, আমি মাগরিবে উঠি আলোচনায়, অনেক জায়গায় মাগরিবে উঠে এসেই মাহফিল একদম শেষ মনে যায়। এটাই ভালো হয়, রাত যত হয় চোখ কি উপরে না নিচের দিকে? উপরে না নিচের দিকে যায়? নিচের দিকে যায়। কিন্তু আজকে কি নিচের দিকে নেবেন নাকি আপনারা? মিশা কথা, রাত আসলে তো উপায় নাই, চোখ কখন চলে আসে? রাতটা আড়াল করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? দিনটা কাজের জন্য করেছেন কে? ওজাআলনাল লাইলা লিবাসা ওয়াজাআলনান নাহারা মাআশা, রাত
আড়াল ঘুমের জন্য, অন্ধকার নিশিকালো রাত্রে তুমি ঘুমিয়ে পড়ো, অন্ধকার করে ঘুমা, আলো দিয়ে ঘুমায়ও না, তোমার ঘুম হবে না। রাসূল বলেছেন, এখন মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ আলো দিয়ে ঘুমায় তার সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে এগুলো জাগ্রত থাকে, তার ঘুম পরিপূর্ণ হয় না। রাসূল কত আগে জানিয়ে দিলেন, অন্ধকার করে ঘুমিয়ে পড়ো, তোমার সব ঘুম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কথা অনেক আছে, আমি ভূমিকায় বেশি যাব না, সোজা আমরা মূল আলোচনার দিকে, মূল আয়াতের দিকে চলে যাচ্ছি। আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমরা যা বলবো সোজা কথা বলবো না বাঁকা কথা বলবো? আমরা যা চলবো সোজা পথে না বাঁকা পথে? জান্নাত কি বাঁকা আছে না সোজা পথে? আচ্ছা, আমার আল্লাহ কি খুশি হবেন বাঁকা পথে চললে না সোজা পথে চললে? সোজা পথে চলার জন্য একটা দোয়া আছে না নাই? সেই দোয়াটা কি বলেন? নামাজে এই দোয়া পড়ি না আমরা, সূরা ফাতিহা তো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দাকে প্রতিটি রাকাতে প্রতিটি সালাতে প্রতিটি ওয়াক্তে এই সোজা পথের জন্য দোয়া করতে বলেছেন, যে দোয়াটা করাটা হলো ওয়াজিব। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা সারা নামাজই কবুল হবে না, যতই কমন মনে হোক না কেন, কিন্তু সূরা ফাতিহা আপনাকে আবশ্যিকভাবে পড়তেই হবে। সেই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা আগে দিয়ে দিয়েছেন, এরপরে বান্দাকে চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এরপরে প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিচারের দিনের মালিক কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে? আল্লাহ। অতএব বিচারক তো পৃথিবীর কেউ না, মূলত আসল বিচারক তিনি কে? আল্লাহ। আহকামুল হাকিমিন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা, তার কাছে আমরা চাবো, তার কাছে বলবো আল্লাহ সোজা পথ দাও। কি পথ দাও? সোজা পথ, স্ট্রেট পথ। সরল পথ কাকে বলে? দুই বিন্দু দুই দিকে ফোঁটা দিয়ে, দুই বিন্দু এক রেখা দিয়ে টান নালি, এটা কি বাঁকা না সোজা হলো? সোজা হয়ে গেল। আমরা সোজা পথে না বাঁকা পথে? সোজা পথে যাব আমরা, তাহলে জান্নাত আমরা খুঁজে পাবো। সেই সোজা পথের নাম তো অন্য কিছু নয়, সেই সোজা পথের নাম হলো ইসলাম। জোরে বলেন, তার নাম কি? আরো জোরে। দুঃখ লাগে, আমার দেশের মানুষ, শুধু আমার দেশ না গোটা পৃথিবীর অধিকাংশ মানুষের যদি চেতনা আজকে ধর্মের প্রাধান্য থাকত, ধরেন হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, খ্রিস্টান ভাইরা খ্রিস্ট ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, বৌদ্ধ ভাইরা যদি বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিতেন জীবন চলার পথে, আজকে গোটা পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না। কোনো ধর্ম মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলতে বলে? কোনো ধর্ম হানাহানি মারামারি খুন ধর্ষণ চাঁদাবাজি করতে বলে? তাহলে এখান থেকে প্রমাণ হলো গোটা পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মের কাজ করে না করে না? আস্তে কোন কেন, করে কি করে না? কই করে? অধিকাংশ মানুষ করে না, যদি করতো তাহলে আজকে এই চিত্র হতো না। এই ওঠে কেন, সমস্যা নাকি? বাচ্চা আছে, ঠিক আছে, ওনার ছুটি আছে, আর কারো বাচ্চা আছে নাকি? বাচ্চা থাকবে মায়ের কাছে, আজকে দিকে মায়ের বাপের কাছেও আছে। জি আলহামদুলিল্লাহ। জি আমার দিকে তাকান, আমি কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা মানি ধর্মটাকে, কিন্তু ধর্মটাকে মানি আমরা
আবশ্যিক ভাবে নয়, গুরুত্ব দিয়ে নয়, পরিপূর্ণ রূপে নয়। আজকে যদি আমরা আমাদের দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করতাম, আজকে কি অশান্তি থাকতো? আজকে অশান্তি থাকতো? মসজিদে জুতা সর যায় না? মুসল্লিয়া ঢোকার সময় জুতা নিয়ে ঢোকে না, জুতা থুয়ে ঢোকে? তাহলে মসজিদেও টেনশন আছে না নাই? সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? বলেন কিসের দিকে নজর? বাজারে গেলে সাইকেল দেখে একবার বাজার করে, সাইকেল দেখে একবার বাজার করে, হঠাৎ করে যদি সাইকেল দেখা মিস হয় সাইকেল মিস। আমি কি ভুল বলতেছি? কেন? তাহলে কি আমরা ধর্ম পরিপূর্ণরূপে মেনে চলি? মেনে চলি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 বলেন। আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? সবচেয়ে বড় চোর কে? বলেন সবচেয়ে বড় চোর কে? নামাজটা এখন বলেন, মানুষ বেশি না চোর বেশি? এই তো। তাহলে আমরা কোথায় প্র্যাকটিস করি? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। বসেন, সবাই বসেন। জি, ফজর পড়বেন সবাই? সবাই ফজর পড়ার নিয়ত আছে তো? ফজর পড়বেন কারা কারা দেখে হাত তোলেন। বলি আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে আম্মা আব্বা আছে না নাই? মাদের পর্দার দরকার আছে না নাই? পর্দার বিষয়ে মাদেরকে আমরা সজাগ রাখবো। মা যদি পর্দায় না থাকে, মেয়ে যদি পর্দায় না থাকে, দায়ী হবে কে? না, মেয়ে যদি পর্দা না করে দায়ী হবে বাপ, বউ যদি পর্দা না করে দায়ী হবে স্বামী। কি কথা কি বোঝা গেল? আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে ওই মেয়ের জন্য, ওই মার জন্য, ওই বউয়ের জন্য আমাকে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদের দায়িত্ব আছে না নেই? দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে পর্দার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সময় ক্ষেপণ না করি, অনেক রাত হয়েছে, ফজরের দিকে তাকিয়ে আমরা এখন সোজা দোয়ার দিকে। আপনি দোয়াটা করে দেন, আপনি দোয়া করেন। হ্যাঁ, আমি করবো। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে সত্যবাদী কারা, সত্যবাদীর হওয়ার জন্য কি কি গুণ লাগে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাপ যান যারা চলে গেলেন, মেহরবানি করে তাদের জিন্দগির গুণাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালি সওয়াব, তাকালি রহমত, সেই বাপ মা যার চলে গেল, জিন্দগির গুনাগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর সেখানে দোয়া পড়ে, দিল থেকে মন থেকে গলায় যত আওয়াজ আছে চিৎকার দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়াল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে আসলেন, বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ওয়াল্লাহ, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, মুসলমান জাতির পায়ের তলায় মাটি নাই,
মুসলমানরা আজকে মারকে দেখিতে শেষ হয়ে গেল। মুসলমানদের বাইতুল মুকদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি এই ক্রান্তি লগ্নে মুসলিম 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 সমাজকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের ইমান চরম হুমকির সম্মুখীন, ইমান ধ্বংস করার জন্য নানা রকম মাধ্যম আজকে সমাজে উপস্থিত আছে। আল্লাহ আজকে আমাদের মা মেয়েদের তুমি চরিত্রকে তুমি আল্লাহ ঠিক রাখার ব্যবস্থা করে দাও। সকল অপসংস্কৃতি থেকে মেয়েদেরকে তুমি আল্লাহ হেফাজতে রাখো। ও আল্লাহ একদিন তো দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটাইয়া দিও। এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সহযোগিতার হস্ত প্রসার করেছেন সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। তিনজন ছাত্রের দস্তারবন্দি হলো আল্লাহ মেহরবানি করে আজীব না মৃত্যু তাদের সিনার মধ্যে কোরআনটাকে তুমি আল্লাহ মেমোরাইজ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কি বাস্তবায়ন করতে গিয়ে কত শ্রম কত সময় অর্থ ব্যয় করতে হয়েছে, আল্লাহ সবার অর্থ ব্যয় সবার শ্রমকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মুরব্বি বয়স্ক মানুষ মাদ্রাসার সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেকে আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরব জানি না, নাতির আগে নানা যায় না, অনেক সময় নাতি আগে চলে যায় রে, মার আগে মেয়ে চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, এই তো দুনিয়ার নিয়ম। কোন দিন মরবো জানি না, মরণের সময় যখন চলে আসবে আল্লাহ আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুক মানুষ ডাক্তার পারবে না, আমি লাশ হয়ে মজমিনে পড়ে থাকবো রে। আমাকে টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে, জানাজা শেষ করে দেবে, গরম পানির গোসলটা হয়ে যাবে, আমাকে এমন জামা পড়ায় দেবে সেলাই বুতাম কোনোটাই থাকবে না জামার ভিতরে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া রে কবরের দিকে নামায় নেবে, কবরের সয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, আমাকে রেখে চলে আসবে, ওই যে বিচ্ছিন্ন হয়ে গেলাম দুনিয়া থেকে আর কোনো সম্পর্ক থাকবে না রে আল্লাহ। ও আল্লাহ ওই ওই কবরের ভিতরে 24 ঘন্টার যেতে না যেতে এই মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে, শ্যাম্পু দিয়া লাভ হলো না, আমার চামড়ায় কত তেল সাবান লাগিয়েছি 3 দিন যেতে না যেতে গড়ে গড়ে সব মাটির সঙ্গে মিশে যাবে রে, 7 দিন যেতে না যেতে পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে রে। ও আল্লাহ টেনে হেঁচড়ে সব ওই কবরে রেখে আসার পর 3 মাস ব্যবধান, 3 মাসের ব্যবধানে দেখা যাবে কবর খুঁড়ে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত অন্তিম সময়ে যখন চলে আসবে জামানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।